হ্যালো বন্ধুরা, টেকএন্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা অনলাইন এবং অফলাইন এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এই অনলাইন এবং অফলাইন মানে কিন্তু আপনার ফোনের মেসেঞ্জার অপশনে অনলাইন বা অফলাইন, বা আপনার হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার অপশনে অনলাইন বা অফলাইন, এই দুটো অপশন নয়। এটা হচ্ছে যে সেলস সার্ভিস। আসলে আমরা যে ফোনগুলো কিনি, আমরা ফিজিক্যালি স্টোরে গিয়ে আমরা ফোনগুলো কিনতে পারি, আবার অনলাইন থেকেও ফোনগুলো কিনতে পারি, বা ফোন না যে কোনো দ্রব্যই বলুন না কেন, আমরা ফিজিক্যালিও কিনতে পারি আবার অনলাইন থেকেও কিনতে পারি। সে অনলাইন এবং অফলাইনই আমরা আজকে কথা বলব। তো টেকট্রেন্ডের পক্ষ থেকে স্বাগতম। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমি কথা শুরু করবো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে নিয়ে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ইন্ডিয়ার মার্কেটের মধ্যে কিন্তু অনেকগুলো অনলাইন বড় বড় মার্কেট অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে, যেমন ফ্লিপকার্ট, ইবে, অ্যামাজনের মতো বড় কোম্পানিও কিন্তু ইন্ডিয়ার মধ্যে অনলাইনে ব্যবসা শুরু করেছে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, ইন্ডিয়ার মানুষ কিন্তু খুব সহজে ঘরে বসে তারা পণ্য কিনতে পারছে। এবং অ্যামাজনের রিটার্ন ব্যাক অফার সম্পর্কে আপনারা সবাই জানেন যে কোনো পণ্য কিনলে সেটা যদি পছন্দ না হয়, বা সেটার মধ্যে যদি কোনো খুঁত থেকে থাকে, বা কয়েকদিন ইউজ করার পর যদি সেটা ভালো না লেগে থাকে তাহলে কিন্তু সেটা ব্যাক করা যায়। তো কত সুবিধা পাচ্ছে তারা, আমরা কিন্তু ফিজিক্যাল স্টোরে সেই সুবিধাটা পাই না। তো এখন কথা হচ্ছে যে অনলাইন স্টোরটা আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করে থাকেন যে মানুষের যে ব্যস্ততা এবং বা রাস্তার মধ্যে বেরোলে যে যানজট, সেই যানজটের ক্ষেত্রে কিন্তু অনলাইন মার্কেটটা আমাদেরকে অনেক বেশি হেল্প করতে পারত। যেমন আপনি একটা ফোন অর্ডার দিয়েছেন এবং সেই ফোনটা আপনার বাসায় এসে পৌঁছে দিয়ে গেছে, আপনি একবার ঘেটে ঘুটে দেখেছেন যে ফোনটাকে অরিজিনাল না ডুপ্লিকেট, এটা করলেই কিন্তু আপনার মোটামুটি অনেকগুলো সময় বেঁচে যেত। এবং এখন কথা হচ্ছে যে কয়েকটা মার্কেট কিন্তু অলরেডি বাংলাদেশের বাজারে নেমেছে, যেমন দারাজ বলেন বা পিকআপও বলেন, কয়েকটা বেশ কয়েকটা মার্কেট কিন্তু অনলাইনে কাজ করছে। এখন তাদের সার্ভিস কেমন, সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে তাদের সার্ভিস সম্পর্কে অনেকেই প্রশ্ন তুলেছে। যেমন পিকআপের আমি এখন পর্যন্ত ওরকম কোনো প্রশ্ন না পেলেও দারাজের কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন পেয়েছি যে তারা নাকি ভালো জিনিস দিচ্ছে না, তারা নাকি ছবিতে একরকম দিকে দেখাচ্ছে কিন্তু কাজে আরেকরকম করছে, এবং তারা নাকি পরবর্তীতে যে সেলস সার্ভিসটা আছে যে একটা জিনিস কেনার পরে সেটা কিন্তু তারা আর নাকি ফোন পিক আপ করছে না বা টাকা মানি ব্যাক করছে না, এরকম কিছু জিনিস শুনেছি। এটা কতটুকু সত্য আমি এখনও জানি না, কারণ আমি নিজেই দারাজ থেকে দু তিনটা পণ্য কিনেছি এবং তার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। এবং আমি কিন্তু আপনাদেরকে একটা ভিআর বক্সের ভিডিও দেখিয়েছি দারাজ থেকে নেওয়া। তো এখন তারা যদি সার্ভিস আমাদেরকে ভালো না দেয় তাহলে আমরা কী করতে পারি, কিছু কিছু দোকানও কিন্তু আমাদেরকে অনলাইন সার্ভিসগুলো দিয়ে আসছে, যেমন সুমাস টেক, তারপর কেয়ারা ইন্টারন্যাশনাল, এদেরকে যদি আপনি রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু তারা আপনাদেরকে অনলাইনে সেটগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিবে। হ্যাঁ, সেখানেও কিন্তু একটা বিপত্তি রয়ে গিয়েছে, সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিসগুলো। যেমন কুরিয়ার সার্ভিস এখানে দোষ নেই যে এই যে কুরিয়ার সার্ভিসগুলো এখন আস্তে আস্তে নাকি ফোন নেওয়া দেওয়া বন্ধ করে দিতে পারে, কারণ এরকম নাকি কিছু ঘটনা ঘটেছে। সেদিন আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাওয়ার পর একটা ঘটনা তারা আমাদের সাথে শেয়ার করলো যে তারা নাকি একটা ফোন পাঠিয়েছে, সেই ফোনটা যখন কাস্টমার আনবক্স করেছে তখন আনবক্স করার পর দেখেছে সেখানে একটা ইট। তো এখানে মধ্যে কুরিয়ার সার্ভিসে কী করা আছে, কিচ্ছু করার নেই। তারা বলছে যে তারা এক সময় গিয়ে এই ফোন দেওয়া নেওয়াটা বন্ধ করে দিবে। তাহলে কোন দেশে আমরা বসবাস করছি যে আমরা কি একটা মানুষকে বিশ্বাস করতে পারবো না, বা বড় বড় যে মার্কেটাররা আছে তারা কি এই নিয়ে একটা উদ্যোগ নিতে পারে না, বা তারা কি ভালো পণ্য আমাদেরকে দিতে পারে না, এটা একটা প্রশ্ন থেকেই যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনলাইন কি সবসময় নির্ভরযোগ্য, না সবসময় কিন্তু অনলাইন নির্ভরযোগ্য না। যেমন আপনি একটা ফিজিক্যাল স্টোরে গিয়ে যখন আপনি একটা জিনিস দেখবেন কিনবেন তখন কিন্তু আপনি সেই জিনিসের যাচাই করে বাছাই করে তারপর কিনতে পারছেন, কিন্তু অনলাইন থেকে নিলে কিন্তু আপনি সেটা যাচাই বাছাই করে কিনতে পারছেন না। আপনি প্রথমে একটা সেটের কনফিগারেশন দেখবেন, আপনি সে সেটটা অর্ডার করে দেবেন, সে সেটটা আপনার কাছে চলে আসবে, আপনার কাছে কিন্তু এটা চেঞ্জ করার কোনো অপশন থাকবে না। তো আপনাদের কী মতামত অনলাইন এবং অফলাইন নিয়ে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।